মিড ম্যাচ অ্যানালাইসিস করার একদম ইচ্ছা ছিল না। ডিসঅ্যাপয়েন্টেড, ডিসহার্টেন্ড, ডিসগাস্টেড উইথ ইন্ডিয়ান ব্যাটিং। না মানে কি খেললাম আমরা, মানছি পিচের কন্ডিশন একটু স্লো, বল স্পিন করছে, কিন্তু আফগানিস্তানের মতো বোলিং লাইন আপের সামনে 250 করবো না? ওদের তিনটে স্পিনার মানে টোটাল ওরা 34 ওভার স্পিনারকে দিয়ে বল করেছে, ওই 34 ওভারে আমরা রান করেছি 119। হ্যাঁ, ডিসগাস্টিং পারফরমেন্স। টেস্ট ম্যাচেও এখন রান রেট 4 হয়ে যায় আর ওই 34 ওভারে আমরা মাত্র 119 করলাম, 224 রান। আমি জানি না যে ইন্ডিয়ার বোলিং লাইন আপ স্ট্রং আছে, কুলদীপ চাহাল আছে, এরকম পিচে আমাদের বলও স্পিন করবে, থমকে আসবে, আশা করছি আমরা লাস্ট মোমেন্ট অব্দি জিতে আসবো, কিন্তু কি ব্যাটিং দেখালাম। প্রথমে আসি রোহিত শর্মা, ঠিক আছে রোহিতের কথা নয় আজকে বাদ দিলাম, প্রতিদিন রান করছে, আজকের ম্যাচে না হয় ক্যারাম বলটা বুঝতে পারেনি, আউট হয়েছে। কেএল রাহুল, ইন্ডিয়ার নাকি খুব ট্যালেন্টেড প্লেয়ার, দেখুন ট্যালেন্ট দিয়ে কাজ হয় না, ট্যালেন্ট দিয়ে কাজ হয় না যদি ট্যালেন্টটাকে তুমি নিজের ঘরে বন্দি করে রাখো, মাঠে গিয়ে রান করতে হয়, ডিটারমিনেশন দেখাতে হয়, গার্ডস দেখাতে হয়, রেজিস্ট্যান্স দেখাতে হয় আর কি। ও প্রতি ম্যাচে লুজ আউট হবে, আচ্ছা কি দরকার ছিল ওই রকম মোমেন্টে রিভার্স সুইপ করার, কি দরকার ছিল? হ্যাঁ, আর তুই মোহাম্মদ নবী যে অফ স্পিনার, তাকে তুই এগেনস্ট দ্য স্পিন রিভার্স সুইপ করছিস, হ্যাঁ মানে কোনো মানে হয়? তারপরে বিজয় শঙ্কর প্রথম কথা হচ্ছে অ্যাভারেজ প্লেয়ার, না ট্যালেন্ট আছে না সেরকম ডিটারমিনেশন এখনও দেখিয়েছে, ও দেখলাম সুইপ মারতে গিয়ে আউট হয়ে গেল। কেন সোজা খেল না, সোজা খেল, বল যখন ঘুরছে স্পিন করছে থেমে আসছে, সুইপ করে কি 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 করতে চাইছিস সুইপ করে? বিরাটের আরেকজনের কথা বলতে বাধ্য হচ্ছি, অনেকে হয়তো মুখ সিটকাবে, ধোনির এগেনস্টে কি করে বাজে কথা বলে। আরে ধোনি তো ইন্ডিয়ার জন্য ধোনি হতে পেরেছে, ধোনির জন্য তো ইন্ডিয়া হয়নি, তো বুঝতে হবে তো, এতদিন ধরে বহু বছর খেলেছে, 52 বলে 28, এটা আজকালকার ওয়ানডেতে এই ধরনের ইনিংস উইথ ডিউ রেসপেক্ট, মানে সিঙ্গেলস নিতে পারছে না, স্ট্রাইক রোটেট করতে পারছে না, এটা কি ধরনের খেলা? বিরাট যখন আউট হলো কেউ লক্ষ্য করেছে কিনা, ধোনির রান ছিল 16 বলে 4, 16 বলে 4, 25 স্ট্রাইক রেট, এটা ওয়ান ডে ক্রিকেটের ব্যাটিং? ধোনির কথা বাদ দিলাম, ঠিক আছে অন্য ম্যাচে হয়তো মেরে ধরে খেলে দেবে, আজকের ম্যাচটা এরকম হয়ে গেছে। কেদার যাদব একটা 50 করলো, 47 ওভারে রশিদ খানকে মেডেন নিচ্ছে, মানে ডিসগাস্টিং ব্যাটিং, 224, 250 করতে পারলাম না, এটা আমার ঠিক আছে ভাবলাম একদিন না হয় ব্যাটিং ফ্লপ করলো, তাই বলে আফগানিস্তান বোলিং অ্যাটাকের সাথে 250 তো করবো, কোনো ব্যাপারই না এদের। আইপিএল এ খেলে খেলে মানে এমন হয়ে গেছে, টপ অর্ডার ফেল করলে এই অবস্থা হবে, আইপিএল এ উনাদকাট থাকবে, মোহাম্মদ সিরাজ থাকবে, এদের এগেনস্টে বড় বড় 6 মারবো, হাঁটুর নিচে বল আসবে, গড়ি গড়ি খেলবো, লোকে তালি মারবে, চিয়ার লিডার নাচবে, তাই না? দেখা যাক, কুলদীপ চাহালের 20টা ওভার কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখা যাচ্ছে পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে দেখা হচ্ছে, মাথা বিশাল গরম।